সালামু আলাইকুম। সো আজকে জিগাতলায় চলে আসছি। আমার ঠিক পিছনে হচ্ছে জিগাতলায় পোস্ট অফিস, একদম যদি আপনি দেখেন এই যে লাল বিল্ডিংটা, লাল ইটের, এবং এখানে হচ্ছে জিগাতলা সরকারি ছয়তলা কোয়ার্টার। আর গেস হোয়াট, আমরা হচ্ছে চলে আসছি জিগাতলা ব্রাঞ্চে। আর এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিং, এটা হচ্ছে জিগাতলা ব্রাঞ্চ, সুপার হোস্টেল জিগাতলা ব্রাঞ্চ। এবং 7 মিনিট লাগবে ম্যাক্সিমাম আপনার মেন রোডে যেতে। তো আমরা চলুন, ব্রাঞ্চে কী আছে, এখনও কনস্ট্রাকশন চলছে, আমরা ব্রাঞ্চটা আপনাদেরকে একটু দেখাই। ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের টেম্পোরারি লবি, আপাতত একটা লবি বানানো হয়েছে। লিফটটা কিন্তু যথেষ্ট বড় আছে। অ্যান্ড সো এখানে আসলে দেখতে পারবেন যে আপনার সুপলিশার দেওয়া হয়েছে, সুপলিশ কিন্তু কাজ করে। আমার জুতাটা হচ্ছে সাদা। তারপর হচ্ছে এদিকটা যদি আসি, এদিকটা আমাদের টেম্পোরারি লবি, এখন কেউ নাই। আমাদের আলহামদুলিল্লাহ দুজন উঠেছেন ভাইয়া 2 দিনের জন্য। সো এখানে টিভি দেওয়া আছে, এখানে হচ্ছে এসি দেওয়া আছে, আমার এখানে হচ্ছে কিছু বসার। এটা কিন্তু টেম্পোরারিভাবে করা, এই লবিটা টোটালি টেম্পোরারি লবিটা, কিন্তু খুব সুন্দর জন্য জিনিসগুলো ইউজ করছে। লাইটটা কিন্তু অনেক জোস, নীল লাইটটা, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আমাদের এসি আছে সবগুলোর সাথেই। আর ওই পাশটা যদি আমরা যাই, এই পাশটা হচ্ছে আমাদের রিসেপশন। সো আসুন রিসেপশনটা একটু দেখাই। হাই আবরার, কী অবস্থা? সো এখানে হচ্ছে রিসেপশন, রিসেপশনটা খুব সুন্দর। এখানে একটা ওয়াচ ঘড়ি দেওয়া আছে, বসতে পারবেন, এখান থেকে আসলে ইনফরমেশান নিতে পারবেন, আমাদের যেসব সুবিধা আছে। এদিকটা যে হচ্ছে টেম্পোরারি ডাইনিং, ডাইনিংটা আছে, মানে এটা আরও বড় হবে ডাইনিংটা, এখন আপাতত ছোটো করে করা। এটা হচ্ছে ডাইনিং টেম্পোরারিভাবে করা, যেহেতু এখনও ফুললি আমরা এটা চালু করিনি। এই পাশে আছে এবং ও পাশে আছে, কমন স্পেসে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। আস্তে আস্তে সবগুলো ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। সো আমরা একটু উপরে তাহলে যাই। উপরে হচ্ছে আমাদের বেডিং সিস্টেম দেওয়া আছে। সো গাইজ, আমি ফোর্থ ফ্লোরে চলে আসছি, এখানে আমাদের এলিগেন্ট বেডটা সেট আপ দেওয়া আছে। সো আমরা একটা ইউনিটে ঢুকি, এটা ইউনিট বি। সো এখানে ঢুকলে একটা রুম পাবো, এটা হচ্ছে 8% রুম, প্রতিটা রুমে এসি দেওয়া আছে, 8%-এর জন্য রুম এটা। সো এখানে আমি না দেখে আপনারা সবাই জানেন এলিগেন্ট বেডিংটা কী। আর এখানে হচ্ছে কমন স্পেস, এখানে কমন স্পেস, এখানে আপনি বসে পড়াশোনা করতে পারবেন। এখানে একটা সুন্দর আয়না দেওয়া আছে। আর হচ্ছে এখানে একটা রুম আছে, এটা হচ্ছে 6% রুম, আর এটা হচ্ছে 4% রুম, আমরা আসলে দেখাই। এখানে অলরেডি দুজন লোক উঠেছেন। এখানে আমাদের এলিগেন্ট বেড, সবচেয়ে চমৎকার বেড, আমি নিচেরটাই দেখাই। এখানে আপনি বড় লকার দেওয়া থাকবে, এবং এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, ওয়াশরুমে দেখতে পাচ্ছেন। এখানে এসি তো আছেই। আর বড় এলিগেন্ট বেডের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশাল, মানে এটা ড্রয়ার, এখানে আপনি কিন্তু নিজে শুয়ে থাকতে পারবেন। এনিওয়েজ, আমরা এখনও জিনিসটা আমরা এখনও বলছি, আমরা অলরেডি অপারেশন শুরু করে দিয়েছি, এখানে আপনি বুকিং দিতে পারবেন, আপনার যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি সরাসরি এসে ভিজিট করে তারপর দেখতে পারেন। এখানে বাবা মা আছেন, তাদেরকে বলছি ছেলেমেয়ে একটু ভালো জায়গায় থাকুক, ভালো খাক। সো সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এসে ভিজিট করে তারপর ডিসাইড করবেন যে আসলে কেমন। আমরা অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখি, আপনি যদি নিচের দিকে দেখেন প্রতিটা, মানে প্রতিদিনই ক্লিন হয় এখানে, আমাদের হাউসকিপিং থেকে শুরু করে সব মেনটেন্যান্স টিম সবাই কাজ করে। আশা করি আপনারা আসবেন, এসে সরাসরি ভিজিট করে তারপর ডিসাইড করবেন যে আসলে এখানে থাকা যায় কি না।